বিরতির পর ফিরে আসলাম। গ্রাম বাংলার অতি পরিচিত বুড়ির ঘর আজকে প্রায় বিলুপ্তির পথে। কংক্রিটের এই দেওয়ালে এই শহরের মধ্যেখানে বুড়ির ঘর প্রায় আর দেখা যায় না বললেই চলে। তবে বর্তমানে পৌষ মাস চলছে এবং সামনেই আছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, আর এই সংক্রান্তি মানে বুড়ির ঘরের কিন্তু একটা আলাদাই চল রয়েছে। তবে আজকের এই শহরে আধুনিক সভ্যতাতে কংক্রিটের দেওয়ালের মধ্যে সেটা দেখা না গেলেও একটু প্রত্যন্তে একটু ভেতরে গেলেই কিন্তু আজও ধরা পড়ে সেই বুড়ির ঘর। দেখতে পাচ্ছেন সেই বুড়ির ঘরের ছবি তেলিয়ামড়া থেকে। পূর্বে যেমন বুড়ির ঘর তৈরির একটা ধুম ছিল, ঠিক তেমনি এখন প্রচলনটা নেই। তবে অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব রয়েছে, গ্রাম বাংলায় কিন্তু পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসী। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ছনবাসের তৈরি বুড়ির ঘর, কিন্তু শহরের উঠতি বয়সের যুবক যুবতীরা আধুনিকতার সময়সীমা দিয়ে ঘর তৈরি করে বনভোজনের মাতোয়ারা হয়ে ওঠে। গ্রাম বাংলার ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায় না। গ্রাম বাংলার পৌঁছালেই দেখা যায় পৌষ সংক্রান্তি এবং বুড়ির ঘরের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য। পৌষ মাসের আলন্তি ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে বর্তমান সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা। তবে আজকেও কিন্তু লক্ষ্য করা যায় একটু প্রত্যন্তে গেলেই বুড়ির ঘর, এবং বুড়ির ঘর কিন্তু তৈরি হচ্ছে আজ অবধি যথেষ্ট উৎসাহ এবং সকলের মধ্যে একটা আলাদা খুশি নিয়েই এই বুড়ির ঘর তৈরির ছবি পরিলক্ষিত হয়, যেমনটা আজ লক্ষ্য করা যাচ্ছে তেলিয়ামড়া থেকে। ঠিকই বক্তব্য রয়েছে এই বুড়ির ঘরকে কেন্দ্র করে, কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনুন। কিষাণ সম্মান আরোহণ তো আগের মতো নাই, তো তন্যারা নাই, বাস কম, এটা আরোহণে ফোলা হওয়ান তো জানে না, মানে তো ওখানে ফোলা হওয়ানি তো মানে তো জানে না, আমরা মানাইছি, আমরা ফোলা হওয়ানি জানি, ওগুলো সব মানাইছে না। আচ্ছা, আগের তুলনায় এখন কিরকম বানানো হয়নি বানানো আগে? হয় হয় কম কমও আর কি, গ্রামের ভিতরে বেশি, শহর তো কম থাকবো, শহরের তো গ্রামের মতো না, গ্রামের মতো বাস পালাইতে হয়তো কই, শহর শহরাঞ্চলে কম বানানো হয়, কম বানানো অনেক কম, অনেক কম। গ্রামেরা জমাইব মানে চিন চিন জমাইব, বাসও দিত না, অন্যত যা ভালা জ্বালাইব যা মানাইব। এটা এটা এই পুরীর কথা কেলে কেমন বানানো এটা? বছরের মধ্যে এই পুষ্টিতে এটার মধ্যে ফোরন লাগে, পুষ্টি দিন কত ফোরন লাগে গরম লাগে। আচ্ছা, এটা পুষ্টি দিন বানানো এই কারণে না, এই কারণে ফোরনের লাগে বানানো হয়। কিতা কিতা দিয়ে বানায় এটা? হ্যাঁ, কিতা কিতা দিয়ে বানায়, কিতা কিতা বানায় তো অন্যান্য রাজা বানাইছে, বারটা বানাইছে, সন্দেহ বানাইছে যারা ঘরে, আপনি এখন তো সন লাগবে কই, বার অন্য হয় বেশিরভাগ নেড়া দিয়ে সানি সানি দেয় ভেড়া দেয়। কোন এলাকা এটা? এটা বালুসরা, কৃষ্ণপুর এলাকা, কৃষ্ণপুর বালুসরা না? হ্যাঁ, কৃষ্ণপুর বালুসরা। কি নাম আপনার? তেলিয়ামুড়ের কৃষ্ণপুর বালুসরা এলাকায় ধরা পড়ল একটি বুড়ির ঘর তৈরির ছবি, যেখানে পৌষ সংক্রান্তি রয়েছে সামনেই, অর্থাৎ 14 জানুয়ারি এবং পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে এই বুড়ির ঘর তৈরি করা হয়েছে। তবে আজকালকার যুগে আধুনিক ছেলেমেয়েরা এই বুড়ির ঘর যে তৈরি করে না বা জানেও না সে কথাই কিন্তু এক প্রবীণের মুখ থেকেই স্পষ্ট। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।